Assalamualaikum, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। তোমরা বেশ কিছুদিন থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা দেখো, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো যে যারা বিমান বাহিনীর 50তম এন্ট্রি সার্কুলারে চিকিৎসা সহকারী পদে আবেদন করেছো, তোমাদের জীববিজ্ঞানের উপরে কোন ধরনের প্রশ্ন হতে পারে? তো আজকের ভিডিওটা এটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের জীববিজ্ঞান হচ্ছিল 25টি এমসিকিউ কোশ্চেন থাকবে, আর এই কোশ্চেনগুলো তোমরা যারা এসএসসিতে যে বিজ্ঞান বই পড়েছিল প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অনেকগুলো এমসিকিউ আছে। শুনলে হয়তো বা মনে হবে যে অনেকগুলো, আসলে যখন তুমি পড়া শুরু করবা 25 নম্বরের জন্য আর সরকারি চাকরির জন্য একটু কষ্ট করা প্রয়োজন আমি মনে করি। সে কারণে তোমরা একটু সাজেশন মাফিক তোমরা জীববিজ্ঞানের যে টেক্সট বই ছিল ওই টেক্সট বইটাই তোমরা ফার্স্ট টু লাস্ট একদম মুখস্থ করে ফেলো। এছাড়াও অনেকে তোমরা একটি ডেমো কোশ্চেন চেয়েছো আমার কাছে যে বিমান বাহিনীর 50তম এন্ট্রিতে কোন ধরনের জীববিজ্ঞানের কোশ্চেন হতে পারে। জাস্ট আমি তোমাদের সুবিধার্থে একটি ডেমো কোশ্চেন এই ভিডিওতে দিচ্ছি, তোমরা ভিডিওটি ডাউনলোড করে কোশ্চেন প্যাটার্নটি সলভ করে তোমরা আইডিয়া নিতে পারো যে কিভাবে তুমি প্রিপারেশন নিয়ে গেলে বিমান বাহিনীর পরীক্ষায় বায়োলজিতে তুমি ভালো করতে পারো। আর আমাদের 50তম এন্ট্রির জন্য এখনো ভর্তির সুযোগ আছে, যেহেতু সেপ্টেম্বরের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 1 তারিখেই তো আসলে সারা বাংলাদেশে পরীক্ষা হবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে পরীক্ষাগুলো নেবে। যাদের সময় হাতে থাকবে যারা মনে করো অধিক প্রস্তুতির জন্য এবং সঠিক গাইডলাইনের জন্য একটা দিক নির্দেশনা প্রয়োজন, অবশ্যই তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো এবং এখানে এখনও আমরা ভর্তি নিচ্ছি। আর বিমান বাহিনীতে একটু কম্পিটিশন বেশি হয়, আর লোক সংখ্যা খুবই কম নেওয়া হয়, সে কারণে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে।
পড়ালেখা করতে হবে, সঠিক গাইডলাইন মানতে হবে এবং সঠিক দিক নির্দেশনা মেনে সাজেশন মাফিক পড়ালেখা করে তোমার স্বপ্নকে পূরণ করতে হবে। যাই হোক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।